আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বিশেষ করে ভরতপুর ব্লক, আমরা মাটির নিচে যে ভৌমজল তুলছি তাতে আমরা ডাব জলে ভরে গেছি। এর ফলে কি হচ্ছে, আমাদের ডিএম স্যার আমাদের সমস্ত রকমের মাটির তলা থেকে যে জল তোলা যে সমস্ত যন্ত্রপাতি সে সমস্ত দেওয়া বন্ধ করে দিয়েছে, এবং তার জন্য আমরা একটা ডাব জলে পড়ে রয়েছি। আর আমরা ডাল শস্য ও তৈলবীজ চাষের উপর চাষিদের একদিনের প্রশিক্ষণ দেওয়া হলো সোমবার। এই দিন ভরতপুর এক নম্বর ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষি দপ্তরের অফিসেই এই প্রশিক্ষণ দেওয়া হয়। সেখানে এলাকার 50 জন চাষিকে ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে চাষিরা ডাল শস্য ও তৈলবীজ কীভাবে চাষ করবেন তা বিস্তারিতভাবে হাতে কলমে জানানো হয়। ডাল শস্য ও তৈলবীজ চাষের উৎসাহ বাড়াতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল বলে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে। চাষিরাও এই প্রশিক্ষণ পেয়ে উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন। এই দিন সেখানে হাজির ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক সহকৃষি অধিকর্তা শাহানুর রহমান, ব্লকের অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার মিজানুর ইসলাম সহ অন্যান্যরা। এ বিষয়ে কৃষি দপ্তরের ভরতপুর এক নম্বর ব্লক অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার এক্সটেনশন অফিসার তাপস কুমার ঘোষ কি বললেন শুনুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মা প্রকল্পের অধীনে চাষিদেরকে সমবেত করে এই চাষবাসের উপর কিছু প্রশিক্ষণের একটা আয়োজন করা হয়েছে। আজকে পালস এবং তৈলবীজের উপরে আলোচনা করা হলো। আমাদের এই এলাকাতে বিশেষ করে দেখা যায় এই বর্তমানে যে চাষটা করছে চাষিরা সর্ষে চাষ, হ্যাঁ তৈলবীজ চাষের উপর ট্রেনিং আছে, কিন্তু তৈলবীজ যেমন আমাদের সূর্যমুখী, চীনাবাদাম, হ্যাঁ তিসি যেগুলো হয় তার থেকে আমাদের এলাকাটায় বেশি হয় সর্ষে চাষ। তো সর্ষে চাষের যে সমস্যাগুলো হয়, জাবপোকা একটা বিরাট সমস্যা চাষিদের, প্রচণ্ড হেডেক, এবং সর্ষেতে ইদানিং দেখা যায় যে শুয়োপোকা লাগছে। এছাড়াও সর্ষের একটা রোগ দেখা যায় যেটাকে বলা হয় শিকড় ফোলা রোগ, গদা রোগ। সেই সমস্ত রোগ এবং পোকার উপরে চাষিদেরকে একটু বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে ম্যানেজমেন্ট করা যাবে সেই প্রশিক্ষণটা দেওয়া হল। আমার নাম তাপস কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার, এক্সটেনশন অফিসার, ডিপার্টমেন্ট এগ্রিকালচার।